2014 সালে প্রাথমিক রেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে সল্টলেক বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2014 সালের প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে। প্রাথমিক টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত রাজ্যের সমস্ত প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। প্রাথমিকে টেট উত্তীর্ণ অবশিষ্ট প্রার্থীদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকতার সুযোগ করে দিতে হবে। এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে